আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন। বায়োডাইভার্সিটি বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি, অর্থাৎ আমরা কোনো একটা জায়গায় যখন বিভিন্ন রকমের সেখানে অর্গানিজমস, বিভিন্ন রকমের প্ল্যান্ট অ্যানিমেল দেখি সেটাকেই বোঝানো হয় বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটির সঙ্গে কিন্তু সংখ্যার কোনো সম্পর্ক নেই। কীরকম ব্যাপারটা একটু বলি, সেটা হচ্ছে ধরো আমি বললাম যে 1 একর একটা জমি আছে যেখানে ধান চাষ করা হচ্ছে। এবার 1 একর জমিতে আমি সাপোজ বললাম 1000টা ধান গাছ সেখানে বসানো আছে, আর সেকেন্ড একটা বাগান আছে যে বাগানটা 1 একর এরিয়ার ওপরে আছে কিন্তু সেখানে 5টা আম গাছ, 5টা জাম গাছ আর 5টা লিচু গাছ আছে। তাহলে ফার্স্ট যে জায়গাটা, দুটোরই এরিয়াটা সেম, দুটোই 1 একর জায়গা। প্রথম জায়গাটার অ্যাকচুয়ালি দেখো যে সেখানে 1000টা প্লান্ট আছে কিন্তু সেকেন্ড জায়গাটাতে গাছ যেটা আছে সেটা হচ্ছে কেবলমাত্র 15টা। তাহলে গাছের সংখ্যার ভিত্তিতে দেখতে গেলে এগিয়ে কিন্তু অনেক বেশি যেটা সেটা হচ্ছে প্রথমটা, কারণ সেখানে 1000টা গাছ আছে। কিন্তু বায়োডাইভার্সিটি বলতে কিন্তু কখনোই সংখ্যাকে ডিটারমাইন করা হয় না। সেখানে বায়োডাইভার্সিটি বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় রকম ভেদ। দেখো প্রথম জায়গাটাতে গাছ 1000টা থাকতে পারে কিন্তু সবকটাই ধান গাছ, কিন্তু সেকেন্ড জায়গাটাতে 15টা গাছ আছে কিন্তু 3 রকমের গাছ। তাহলে বায়োডাইভার্সিটি বেশি কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ড জায়গাটার, কারণ প্রথম জায়গাটার বায়োডাইভার্সিটি হচ্ছে 1 কারণ ওখানে 1 রকমের গাছ আছে, আর সেকেন্ড জায়গার বায়োডাইভার্সিটি হচ্ছে অ্যাকচুয়ালি 3 কারণ ওখানে 3 রকমের গাছ আছে। এবার যে এই যে বায়োডাইভার্সিটি যে কনসিডারেশনটা করছি সেটা কেন করছি, কারণ হচ্ছে বায়োডাইভার্সিটি কনসিডার করা হয় কনজারভেশনের জন্য, সংরক্ষণের জন্য, কারণ গোটা পৃথিবী জুড়েই বিভিন্ন উদ্ভিদ প্রাণী সেখানে রয়েছে। তাহলে কনজার্ভ করা অর্থাৎ ভবিষ্যতের জন্য সেটাকে সুরক্ষিত রাখা, এই যে কনসেপ্টটা এটা দেখো গোটা পৃথিবীর সব জায়গায় তো আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ, তারপরে ধরো রিজার্ভ ফরেস্ট, অ্যাকচুয়ালি ন্যাশনাল পার্ক, এগুলো স্যাংচুয়ারি, এগুলো তো করা সম্ভব নয় যে অভয়ারণ্য, জাতীয় উদ্যান তৈরি করব দিয়ে প্রাণী সংরক্ষণ করব। তো সেই জন্য কি করতে হয়, যে সকল জায়গায় অল্প জায়গার মধ্যে অনেক বেশি রকমের জীব থাকে, অর্থাৎ যারা যত বেশি বায়োডাইভার্সিটি এনরিচড হয়, অর্থাৎ যেখানকার বায়োডাইভার্সিটি যত বেশি হবে সেই রকমই কোনো একটা জায়গাকে, পার্টিকুলার কিছু একটা অঞ্চল জুড়ে সেই জায়গাটাকে অ্যাকচুয়ালি কনজারভেশনের আওতায় আনা হয়, আর যেখানকার বায়োডাইভার্সিটি ভ্যালু কম্পারেটিভলি কম সেই জায়গাগুলোতেই মানুষের জন্য চাষবাস করা বা ধরো কলকারখানা তৈরি করা বা বসবাসের জন্য, থাকার জন্য যে সমস্ত মানে বাড়িঘর তৈরি সেই সমস্ত কাজগুলো অ্যাকচুয়ালি করা হয়ে থাকে। তাহলে বায়োডাইভার্সিটি বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে রকম, কত রকমের জীব আছে সেটা, কখনো এটা সংখ্যার সাথে রিলেটেড নয়। এবং যে কোনো একটা ইকোসিস্টেম চলতে গেলে বা ইকোসিস্টেম টিকে থাকতে গেলে বিভিন্ন রকমেরই জীব কিন্তু দরকার হয়। যেমন দেখো অটোট্রপ, যে কোনো একটা ইকোসিস্টেম থাকতে গেলে দেখবে মিনিমাম 3টে অ্যাকচুয়ালি ট্রপিক লেভেল দরকার লাগে। একটা হচ্ছে অটোট্রপ সবুজ উদ্ভিদ, তারপর হচ্ছে হার্বিভোর শাকাহারী প্রাণী, তারপর হচ্ছে কার্নিভোর মাংসাহারী প্রাণী। অ্যাকচুয়ালি অটোট্রপরা নিজের খাবার নিজে তৈরি করে, তাদেরকে খেয়ে বেঁচে থাকে হার্বিভোর শাকাহারী প্রাণী, তাদেরকে খেয়ে বেঁচে থাকে কার্নিভোরস। এই ট্রপিক লেভেলগুলো ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ কেউ একজন এককভাবে কখনোই ইকোসিস্টেমের মধ্যেতে তারা থাকতে পারবে না। তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি কি, যে যদি আমি বলি যে কোনো ক্ষেত্রে অটোট্রপ যারা রয়েছে সেই অটোট্রপগুলো যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে ইকোসিস্টেমে অ্যাকচুয়ালি হার্বিভোরটা খাবার পাবে না, মারা যাবে, এবং তার সাথে সাথে কার্নিভোরও খাবার পাবে না, মারা যাবে। তাহলে অ্যাকচুয়ালি ইকোসিস্টেম ডিস্ট্রয় হয়ে গেল। সেকেন্ড, যদি আমি বলি যে হার্বিভোরটা সব নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, হার্বিভোররা সবাই যদি নষ্ট হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি দেখো কার্নিভোর যেগুলো রয়েছে মাংসাশী প্রাণী তারাও মারা যাবে। এবার অ্যানিম্যাল যদি কিংডম, যেটা যে প্রাণীকুল, এরা যদি নষ্ট হয়ে যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে CO2 তৈরি হবে না, CO2 তৈরির রেটটা খুব কমে যাবে, যার জন্য ফটোসিনথিস রেটও কিন্তু খুব কমে যাবে, যার জন্য আস্তে আস্তে প্ল্যান্ট যে গ্রুপটা সেটাও কিন্তু ধ্বংসের পথে চলে যাবে, ইকোসিস্টেম কিন্তু এখানেও নষ্ট হবে। আবার যদি কোনো ক্ষেত্রে ধরো কার্নিভোর নষ্ট হয়ে যায় তাহলে হার্বিভোরটা সংখ্যায় প্রচুর বেড়ে যাবে। এবার হার্বিভোররা অ্যাকচুয়ালি খায় কি, সেটা হচ্ছে সবুজ প্লান্টের,
তাহলে সেই পার্টগুলো যখনই খেয়ে নেবে সেগুলোই তো ফটোসিনথেটিক পার্ট, তাহলে আস্তে আস্তে গাছগুলো সব নষ্ট হয়ে যাবে, আর গাছ নষ্ট হয়ে গেলেই আবার এরাও কিন্তু মারা যাবে। তার মানে দেখো যে প্রত্যেকটা ট্রপিক লেভেলের একটা ইম্পর্টেন্স আছে, এবং প্রত্যেকটা ট্রপিক লেভেল যদি নষ্ট হয় যে কোনো একটা এই ট্রপিক লেভেলগুলোর মধ্যে, কারণ প্রত্যেকটা ট্রপিক লেভেলের একটা ইম্পর্টেন্স আছে, কেউ একজন নষ্ট হলেই গোটা ইকোসিস্টেম ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। সুতরাং এখানে দেখো কোনো এক ধরনের জীব, ধরো আমি বললাম সিংহ প্রচুর সংখ্যায় আছে, বা এখানে জিরাফ প্রচুর সংখ্যায় আছে, বা গাছ প্রচুর সংখ্যায় আছে, কিছুই ম্যাটার করবে না। অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটিটা ইকোসিস্টেমের সবসময় দরকার, এবং যদি কোনো কারণে বায়োডাইভার্সিটি লস হয়, অর্থাৎ কিছু জীব সেখান থেকে অবলুপ্ত হয়ে যায়, তাহলে তার এফেক্ট কিন্তু গোটা ইকোসিস্টেমের ওপরে এসে পড়ে। এবং এই কনসেপ্টটাই সবার প্রথম IUCN বলে একটা অর্গানাইজেশন, তারা অ্যাকচুয়ালি মানুষকে বোঝাতে শুরু করে, এবং IUCN-এর পুরো কথা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। তো এরাই সবার প্রথম অ্যাকচুয়ালি মানুষকে অ্যাওয়ার করার জন্য, যে ইকোসিস্টেমের ব্যালেন্স করার জন্য, যে অন্য কোনো একটা অ্যানিমেল মারা যাচ্ছে মানে আমাদের ওপরে তার কোনো এফেক্ট আসবে না, এটা কখনোই নয়, কারণ আমরা নিজেরাও ইকোসিস্টেমের একটা পার্ট। যে কোনো একটা ফরেস্ট ইকোসিস্টেম হোক বা মেরিন ইকোসিস্টেম, সমুদ্রের বাস্তুতন্ত্র, যে কোনো জায়গায় যখনই কোনো এফেক্ট আসবে তার কোনো না কোনো কিন্তু অ্যাকচুয়ালি সাইড এফেক্ট আমাদেরও কিন্তু হবে। তো সেই জন্যই কনজারভেশনটা খুব দরকার, যে কোনো বনভূমিতে বিভিন্ন জীবকে বাঁচানোর জন্য। এবার যখনই অ্যাকচুয়ালি কনজারভেশনের কনসেপ্টটা নিয়ে আসে IUCN এই 1992 সাল এরকম নাগাদ, তো তখনই থেকেই অ্যাকচুয়ালি মানে এই বায়োডাইভার্সিটি নিয়ে কনজারভেশনের কনসেপ্ট যখনই আসে তখনই বায়োডাইভার্সিটি নিয়ে কনসিডারেশন শুরু হয়। বায়োডাইভার্সিটি অ্যাকচুয়ালি বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি। যেমন অ্যাকচুয়ালি মানুষের মধ্যেও যে বিভিন্ন রকম ভেদ আছে, একজনকে আর একজনের থেকে দেখতে আলাদা, সেটাও কিন্তু বায়োডাইভার্সিটির আন্ডারে পড়ে। এবার আমরা জানি যে 1992 সালেতে দেখবে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও শহরেতে, সেখানেতে ওয়ার্ল্ড সামিট, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় বসুন্ধরা সম্মেলন হয়েছিল, এবং যেখানে এই আইডিয়াগুলো যেগুলো আমরা পড়লাম সেগুলো সম্পর্কেই অ্যাকচুয়ালি প্রথম আলোচনা হয়, এবং বিভিন্ন দেশ এই বায়োডাইভার্সিটি বাঁচানোর জন্য তারা বিভিন্ন রকম প্রকল্প বা বিভিন্ন রকমের তারা প্রসিডিওরের কথা তারা উল্লেখ করে এবং সেগুলোকে ফলো করে। এবার বায়োডাইভার্সিটি বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় যেটা, সেটা হচ্ছে কখনোই সংখ্যা নয়, সবসময় রকম ভেদ। যেমন একটা বাগানেতে বেড়াতে গেলে বিভিন্ন রকমের যে আমরা ফুল দেখতে পাই সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি। ঠিক সেরকমই দেখবে যে কোরাল রিফ, যে সমুদ্রের নিচেতে যে কোরাল রিফ যেগুলো থাকে, তো সেখানকার বায়োডাইভার্সিটি প্রচুর বেশি হয়, এবং বিভিন্ন রঙিন যে মাছগুলো যেগুলো আমরা অ্যাকোরিয়ামে রাখি, অ্যাকোরিয়াম ফিশ, সেগুলো সবই অ্যাকচুয়ালি কোরাল রিফেরই মাছ। অন্যদিকে শুধু বায়োডাইভার্সিটি মানে হচ্ছে বাইরে থেকে দেখতে আলাদা আলাদা রকম তা নয়, তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখবে বিভিন্ন পাখি বিভিন্ন রকমের বাসা তৈরি করে, বা দেখবে মৌমাছির ক্ষেত্রে তারা সেই বি ড্যান্স, যেটা অ্যাকচুয়ালি ওয়াকটেল ড্যান্স বলা হয় দেখবে, তো সেই রকম একটা প্রপার্টি তারা দেখায়। তো সেরকমই বিভিন্ন জীবের ক্ষেত্রে তাদের যে কার্যকারিতার যে ভিন্নতা, অর্থাৎ এই যে দেখছো পাখিরা বাসা তৈরি করছে, এক একটা পাখি এক এক রকমের বাসা তৈরি করছে, সেগুলোও কিন্তু তাদের এক একটা বৈচিত্র্যতা, এগুলোও কিন্তু বায়োডাইভার্সিটির মধ্যে আসে। তাহলে বায়োডাইভার্সিটি মানে শুধু বাইরে থেকে দেখতে আলাদা আলাদা রকম তা নয়, তাদের যে বিভিন্ন আচার আচরণ, বিহেভিয়ার বা অ্যাকচুয়ালি বিভিন্ন অ্যাক্টিভিটিস, সেগুলোও কিন্তু এর মধ্যে কনসিডার করা হয়। এবার আমরা চলে আসছি দেখো লেভেলস অফ বায়োডাইভার্সিটি, অর্থাৎ বায়োডাইভার্সিটিকে নিয়ে যখনই আমরা পড়তে যাই, যখনই বায়োডাইভার্সিটিকে কনসিডার করি, তখন বায়োডাইভার্সিটিকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি, একটাকে বলা হয় স্পিসিস ডাইভার্সিটি, আর একটাকে বলা হয় ইকোসিস্টেম ডাইভার্সিটি। একদম জেনেটিক ডাইভার্সিটি বলতে বোঝানো হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জীবের মধ্যে যে পার্থক্য। সাপোজ আমি বললাম যে কোনো একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে যে ব্যাংগুলো আছে সেই ব্যাংগুলোকে প্রত্যেকে কিন্তু একজনের থেকে একজনকে দেখতে আলাদা। যেমন দেখো আমরা যে মানুষ যারা রয়েছি, যে কোনো একটা পাড়াতে যে মানুষজন রয়েছে বা যে কোনো একটা ক্লাসে যে মানুষজন রয়েছে, তারা সবাই কিন্তু দেখো অ্যাকচুয়ালি মানুষ, কিন্তু প্রত্যেকেরই দেখতে কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা। কারণ আমি যখনই কোনো একজন স্টুডেন্টের নাম বলবো, সঙ্গে সঙ্গে তোমাদের নিজেদের মনেই তার একটা ছবি ভেসে উঠবে। তার মানে প্রত্যেকের ক্ষেত্রে নিজস্ব কিছু কিন্তু দেখো বৈশিষ্ট্য আছে।
তার মানে প্রত্যেকটা মানুষকে যেমন আলাদা আলাদা দেখতে, তাহলে তাদের যে ডাইভার্সিটিটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জেনেটিক ডাইভার্সিটি। সেরকমই ধরো ফরেস্টের ক্ষেত্রে আমি বললাম যে ব্যাং যেগুলো রয়েছে তাদের প্রত্যেককে যে আলাদা আলাদা দেখতে, তাহলে সেটা তাদের মধ্যে সেটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। এর থেকে আপার লেভেলে যেটা হচ্ছে, যদি আমরা গোটা ফরেস্টটাকে দেখি, তাহলে শুধু তো সেখানে ব্যাং আছে এমন নয়, সেখানে এটা ছাড়াও আরও অনেক বিভিন্ন জীব আছে। যেমন দেখো এখানে স্নেল, শামুক রয়েছে, কিছু পাখি আছে, হরিণ আছে, সেরকমই কিছু গাছ আছে, কিছু গ্রাস আছে, আবার দেখো কিছু ফাঙ্গাস আছে। তো সুতরাং এই রকম যখন আমরা দেখছি, তাহলে এখানে কিন্তু আবার দেখো বিভিন্ন রকমের অ্যানিম্যাল বা প্লান্ট চলে আসছে, আলাদা আলাদা স্পিসিস চলে আসছে। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্পিসিস বায়োডাইভার্সিটি বা স্পিসিস ডাইভার্সিটি। এবার এই গোটা জিনিসটাই একটা নির্দিষ্ট ইকোসিস্টেম, কারণ দেখো এটা ফরেস্ট ইকোসিস্টেম, সেরকমই ধরো ফরেস্ট ইকোসিস্টেম একটা আছে। এবার এই যেটা দেখো পাহাড়ের এই অঞ্চলটাতে যে বনভূমিটা আছে, সেখানে ঠিক যেরকম গাছপালা বা ধরো বিভিন্ন প্রাণী রয়েছে, যদি এই জলের মধ্যে দেখি সেখানকার গাছগুলো প্রাণীগুলো সব আলাদা, স্পিসিসগুলো আলাদা। আবার পাহাড়ের ওপরের দিকে উঠে চলে গেলে সেখানে দেখবে বরফ থাকে, সেখানকার সমস্ত প্ল্যান্ট অ্যানিমেল এরা আবার আলাদা। তাহলে যখন বিভিন্ন অঞ্চলেতে যাচ্ছি, অর্থাৎ মরুভূমিতে বা সমুদ্রের মধ্যে বা ধরো যেখানে একদম মেরু অঞ্চল যেখানেতে বরফ জমে থাকে, সেখানে সেই জায়গাগুলোতে দেখো এক এক ধরনের ইকোসিস্টেম তুমি দেখতে পাবে, সেটাকে বলা হয় ইকোসিস্টেম ডাইভার্সিটি। তার মানে সব থেকে বড়ো হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি, তার মধ্যে আসছে স্পিসিস ডাইভার্সিটি, আর কোনো একটা নির্দিষ্ট স্পিসিসের মধ্যে যে অ্যাকচুয়ালি জেনেটিক ডাইভার্সিটি যেটাকে বলা হয়, সেটা হচ্ছে তাদের ডিএনএর পার্থক্যের জন্য একজন আর একজনকে দেখতে যে একে অপরের থেকে সামান্য একটু আলাদা হয়, সেটাকে বলা হয় জেনেটিক ডাইভার্সিটি। তাহলে যে একদম সব থেকে বড়ো হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি, তার থেকে ছোটো হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি, এবং সব থেকে ছোটো হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। এবার এটা গেল অ্যাকচুয়ালি যে যখন ইকোসিস্টেমের রেসপেক্টে ভাববো তখন তার শ্রেণীবিভাগ। এবার ইকোসিস্টেমের ডাইভার্সিটি যখন কনসিডার করা হয় যে বিভিন্ন ইকোসিস্টেম রয়েছে তাদের মধ্যেতে, তখন সেখানে একটা কনসেপ্ট আসে যেটাকে বলা হয় আলফা বিটা অ্যান্ড গামা ডাইভার্সিটি। আলফা ডাইভার্সিটি বলতে বোঝানো হয় কোনো একটা ছোট অঞ্চল, যেমন ধরো আমি বললাম যে হয়তো তিনটে রিজিয়ন আছে, তিনটে রিজিয়ন, ছোটো ছোটো তিনটে রিজিয়ন আমি সাপোজ বললাম, হয়তো এখানেতে আমি তিনটে জায়গাকে বলছি। ধরো আমি সাপোজ বললাম যে তিনটে অঞ্চল রয়েছে, এটা সাইট এ, এটা সাইট বি, এটা সাইট সি, একটা নির্দিষ্ট অঞ্চল ধরা হয়েছে। ধরো আমি বললাম কোনো একটা জায়গার 1 কিলোমিটারের রেডিয়াস ধরা হয়েছে, আমি সাপোজ আমি বললাম যে এই জায়গাটা হয়তো বর্ধমান, ঠিক আছে, এটা বর্ধমান শহর। সেকেন্ড এইটা আমি হয়তো ধরলাম দুর্গাপুর শহর, আর এইটাকে আমি ধরলাম কলকাতা শহর। মানে এরকম এক একটা রিজিয়নকে ধরা হচ্ছে, কিন্তু তিনজনাকারই এরিয়াটা কিন্তু সেম হতে হবে, যে তিনটে জায়গা। এবার সেখানেতে ধরো এই যে বিভিন্ন সিম্বল দেখানো হয়েছে, এই সিম্বল দিয়ে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীকে বোঝানো হচ্ছে। এবার দেখো যে সব জায়গায় যে সমান উদ্ভিদ প্রাণী পাওয়া যাবে তা কিন্তু নয়, কারণ সব জায়গাতেই দেখবে একে একে অন্য জায়গার থেকে সবসময় ডিফার করবে। তো ওরকমই ধরো আমি বললাম যে কোনো একটা জায়গাতে, ধরো সাইট এ যেটা, এটা ধরো আমি বললাম দুর্গাপুর, দুর্গাপুরেতে সাপোজ বিভিন্ন রকম এখানে প্রাণী পাওয়া যাচ্ছে বা বিভিন্ন উদ্ভিদ পাওয়া যাচ্ছে, সেরকম হয়তো 7টা স্পিসিস এখানে পাওয়া যায়। তো এরকম 7টা সিম্বল দিয়ে বোঝানো হয়েছে। এখানে একটা জিনিস মনে রাখবে, আগেই বলেছি বায়োডাইভার্সিটিতে সংখ্যাটা কোনো ম্যাটার করে না, অর্থাৎ আমি এখানেতে বলছি হয়তো যে এই সিম্বলটা সাপোজ আম গাছকে বোঝানো হয়। এবার আম গাছ এমন নয় যে অ্যাকচুয়ালি দেখো আম গাছ এখানেও রয়েছে আবার এখানেও রয়েছে। এবার এখানে হয়তো দেখা যাচ্ছে যে গোটা দুর্গাপুর শহরের মধ্যে হয়তো টোটাল 20,000 আম গাছ আছে, আর হয়তো কলকাতাতে যেটা রয়েছে সেটা হয়তো দেখা যাচ্ছে 10,000 আম গাছ আছে। সংখ্যাটা এখানে কোনো কিছু ম্যাটার করবে না, এখানে শুধু রকম ভেদটা, 1টা থাকলেও যা, 100টা থাকলেও তাই। তো সুতরাং বায়োডাইভার্সিটিতে এখানেতে বোঝানো হচ্ছে যেটা, সেটা হচ্ছে স্পিসিসের, দেখো কত রকমের স্পিসিস রয়েছে। সাপোজ আমি বললাম যে এটা একটা ইকোসিস্টেম, এটা একটা ইকোসিস্টেম, এটা একটা ইকোসিস্টেম। এবার জাস্ট কম্পেয়ার করো, দেখো প্রথম হচ্ছে আলফা ডাইভার্সিটি। আলফা ডাইভার্সিটি বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় কোনো একটা ছোট অঞ্চলে যত রকমের স্পিসিস আছে সেটাকেই অ্যাকচুয়ালি বলা হয় আলফা ডাইভার্সিটি। এবার ধরো সাপোজ তাহলে সেই হিসেবে দেখো সাইটের আলফা ডাইভার্সিটি হচ্ছে কত, সেটা হচ্ছে 7টা, কারণ দেখো এখানে 7 রকমের স্পিসিস আছে। সাইট বি,
এখানকার অ্যাকচুয়ালি স্পিসিস ডাইভার্সিটি যেটা সেটা হচ্ছে পাঁচ রকমের, কারণ পাঁচ রকম স্পিসিস আছে। আর সাইট সিতে দেখো অ্যাকচুয়ালি সাত রকমের সেখানে স্পিসিস আছে। তাহলে সাইটের আলফা ডাইভার্সিটি হচ্ছে সাত, সাইট বি এর হচ্ছে পাঁচ, সাইট সি এর হচ্ছে সাত। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আলফা ডাইভার্সিটি। এবার চলে আসছি যেটা, সেটা হচ্ছে বিটা ডাইভার্সিটি। বিটা ডাইভার্সিটি মানে হচ্ছে যে কোনো দুটো অঞ্চলের মধ্যে তুলনা। মানে হচ্ছে সোজা কথা হচ্ছে যে ধরো আমি যদি সাপোজ দুর্গাপুরের সাথে বর্ধমানের তুলনা করি, যে দুর্গাপুরে কোন কোন উদ্ভিদগুলো পায় আর বর্ধমানে কোন কোন উদ্ভিদগুলো পায়, তাদের মধ্যে যেগুলো কমন, যেগুলো দু জায়গাতেই আমি দেখতে পাচ্ছি, সেগুলোকে কখনোই ধারণার মধ্যে আনবো না। যেমন দেখবে আমরা যদি কোনো সময় নর্থ বেঙ্গল বেড়াতে যাই, তাহলে নর্থ বেঙ্গল বেড়াতে গেলে আমাদের সেই জিনিসগুলোই অ্যাট্রাক্ট করে যে জিনিসটা আমরা অ্যাকচুয়ালি আমাদের জায়গায় থেকে দেখতে পাই না, অর্থাৎ পাইন গাছ। দেখবে পাইন গাছটাকে আমরা খুব মানে অ্যাকচুয়ালি ভালো করে দেখি, কারণ পাইন গাছ আমাদের এখানেতে দেখতে পায় না, ওখানে গিয়ে বা বাঘ বা সিংহ সেইগুলোকেই দেখার চেষ্টা করি। দেখবে আমরা বিভিন্ন রকম জঙ্গল ট্যুর করি যাতে সেখানেতে গিয়ে বিভিন্ন প্রাণীগুলোকে দেখতে পাই। তো ন্যাচারালি যে প্রাণীগুলোকে আমরা এখানে দেখি, যে পাখিগুলোকে এখানে দেখি, সেগুলো ওখানে আলাদা করে দেখা বা সেই গাছগুলোকে আলাদা করে দেখতে যায় না। তার মানে সবসময় দেখো দুটো জায়গার মধ্যে যখন আমরা কম্পেয়ার করি, তখন আমরা সবসময় দেখার চেষ্টা করি যে কোন কোন প্ল্যান্টগুলো এখানে তো আমি দেখতে পাচ্ছি। যেমন ধরো আমি নর্থ বেঙ্গল বেড়াতে গেলে দেখি পাইন গাছ, যেটা আমি এখানে দেখতে পাই না, সেরকম কম্পেয়ার করি যে কিছু গাছ যেটা হয়তো আমাদের এখানে পাওয়া যায় কিন্তু ওখানে আমি পাচ্ছি না। সাপোজ আমি বললাম নারকোল গাছ আমি আমাদের এখানে দেখতে পাই কিন্তু নর্থ বেঙ্গলে গিয়ে হয়তো আমি দেখতে পেলাম না, তখন আমাকে দার্জিলিংয়ে গিয়ে যখন দেখতে পাচ্ছি না, তখন আমি কম্পেয়ার করছি যে এখানে কিন্তু ওই গাছটা নেই। তার মানে কমনগুলোকে আমরা কনসিডার করি না। অ্যাকচুয়ালি বিটা ডাইভার্সিটি হচ্ছে ঠিক তাই, যে যেগুলো কমন সেগুলোকে কনসিডার করা হবে না, যেগুলো আনকমন সেগুলোকে কনসিডার করা হবে। অর্থাৎ অ্যাকচুয়ালি সাইট এর সাথে সাইট বি যদি আমি বিটা ডাইভার্সিটি কম্পেয়ার করি, বিটা ডাইভার্সিটি সবসময় দুটো আলফা ডাইভার্সিটির মধ্যে তুলনা। তাহলে যদি দেখো এই ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইনের মধ্যে কম্পেয়ার করি, তাহলে দেখো এই দুটো স্পিসিস হচ্ছে কিন্তু কমন। তাহলে আনকমন স্পিসিস কত? দেখো এখানেতে পাঁচটা আর এদিকে তিনটে, তাহলে টোটাল আটটা। তাহলে আলফা মানে এ আর বি দুটো সাইটের মধ্যে অ্যাকচুয়ালি স্পিসিস ডাইভার্সিটি হচ্ছে কত? বিটা ডাইভার্সিটি হচ্ছে কত? আট। ঠিক সেরকম যদি বি আর সি এই দুটোর মধ্যে তুলনা করি, তার মানে এর সাথে আর এর সাথে যদি তুলনা করি, তাহলে দেখো এখানেও কমন যেটা রয়েছে সেটা হচ্ছে এই তিনটে, তাই তো? তাহলে আনকমন রয়েছে দেখো এখানে এক দুই, এখানে তিন চার, আর এখানে পাঁচ ছয়। তাহলে দেখো এখানে রয়েছে যেটা সেটা হচ্ছে ছটা। আমি ইচ্ছা করি এখানে ভুল এখানে চারটে লিখে রেখেছি, যাতে নিজেরা যখন হিসেব করতে যাও তখন যেন গোটা জিনিসটা মুখস্থ করার মতো না হয়, একটু আইডিয়াটা পাও। তাহলে দেখো অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়ালি বি আর সি দুটো অঞ্চলের মধ্যে যেটা ডাইভার্সিটি যেটা হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু সিক্স। আর অন্যদিকে এ আর সি এই দুটো রিজিয়ন, যদি ধরো এই এ আর সি এই দুটো সাইডকে ভাবি, অর্থাৎ প্রথম আর লাস্ট লাইন, তাহলে দেখো কমন রয়েছে এই দুটো স্পিসিস। তাহলে আনকমন স্পিসিস হচ্ছে কটা? এখানে পাঁচটা আর এখানে পাঁচটা। তাহলে টোটাল দেখো এখানকার বিটা ডাইভার্সিটি হচ্ছে দশ। তাহলে অ্যাকচুয়ালি আলফা ডাইভার্সিটি হচ্ছে ছোট অঞ্চলের একটা বায়োডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি মানে হচ্ছে দুটো অঞ্চলের মধ্যে কম্প্যারিজন, আর থার্ড যেটা রয়েছে গামা ডাইভার্সিটি, গামা ডাইভার্সিটি একটা বড় ডাইভার্সিটি যেটা টোটাল এরিয়াতে কত রকমের স্পিসিস আছে সেটা বোঝানোর জন্য। যেমন আমি বললাম গোটা পশ্চিমবঙ্গে টোটাল কত রকম স্পিসিস আছে, তাহলে সেখানে কিন্তু দুর্গাপুরও চলে আসবে, বর্ধমানও চলে আসবে, কলকাতাও চলে আসবে। তাহলে তখন যেটা কাউন্ট করা হবে সেটা টোটাল ভেরিয়েশানটা, যেমন দেখো এখানে কত রকমের আছে যদি আমরা দেখি, তাহলে ন্যাচারালি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো। তাহলে গামা ডাইভার্সিটি হচ্ছে বারো, কারণ টোটাল গোটা জায়গাটাতে বারো রকমের অ্যাকচুয়ালি প্ল্যান্ট বা অ্যানিমাল স্পিসিস আমরা পাই। তাহলে এটাই হচ্ছে আলফা বিটা আর গামা বায়োডাইভার্সিটি যেটা কম্পেয়ার করা হয়। ঠিক এরকম কেন এই কম্প্যারিজনগুলো করা হয়, কারণ যদি কোনো সময় দেখা যায় যে একই অঞ্চলের মধ্যে অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটি ভ্যালু একই রকম, যে হয়তো পাশাপাশি বেশ কয়েকটা বনভূমি বা জঙ্গল দেখা হয়েছে পাশাপাশি তিন চারটে, যেখানকার বায়োডাইভার্সিটি ভ্যালু আলফা ডাইভার্সিটি হয়তো সমান, তাহলে তখন তাদের মধ্যে কম্পেয়ার করা হয় যে বিটা ডাইভার্সিটি কোন কোন জায়গার মধ্যে বেশি, এবং সেই জায়গাগুলোকেই অ্যাকচুয়ালি সংরক্ষণের আওতায় নেওয়া হয়। তো বিভিন্ন কাজের জন্য এইরকমভাবে কনসিডার করা হয়ে থাকে।
এরকম করে গোটা পৃথিবী জুড়ে যদি আমরা বায়োডাইভার্সিটিকে কনসিডার করি, তখন সেই জিনিসটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে গ্লোবাল বায়োডাইভার্সিটি। এবার গ্লোবাল বায়োডাইভার্সিটিতে গোটা পৃথিবীর জীবকে কনসিডার করা হয়, এবং যখন এই গ্লোবাল বায়োডাইভার্সিটি কনসিডার করতে যাওয়া হয়, তখন দেখা যায় যে গোটা পৃথিবীর মধ্যে কিছু কিছু রিজিয়ন আছে, কিছু কিছু অঞ্চল আছে, যে অঞ্চলেতে বায়োডাইভার্সিটির পরিমাণ খুব বেশি। সেই অঞ্চলগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। অ্যাকচুয়ালি গোটা পৃথিবীতে এখনও অবধি প্রায় 34টা হটস্পট সেখানেতে আলোচনা করা হয়, যে 34টা হটস্পট এখনও অবধি পৃথিবীর মধ্যেতে রয়েছে। আগে ছিল 25টা, এখন যদিও বর্তমানে 34-এর বদলে একটা বেড়ে 35টা হয়েছে, কিন্তু যেহেতু এই রিসেন্ট অ্যাড হওয়া হটস্পট যেটা, সেটা এখনও যেহেতু সমস্ত বইয়ের সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়নি, সেই জন্য এখনও অবধি আমরা কিন্তু বলবো যেটা, সেটা হচ্ছে বায়োডাইভার্সিটির হটস্পটের সংখ্যা হচ্ছে 34টা। এবার তার মধ্যে কিন্তু ভারতেরও বেশ কিছু অংশ দেখো ওই হটস্পটের অন্তর্গত। যেমন অ্যাকচুয়ালি এখানে দেখি বুঝতে পারছি ওয়েস্টার্ন ঘাট যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়, পশ্চিম ঘাট পর্বতমালা, সেই জায়গাটা দেখো বায়োডাইভার্সিটির অন্তর্গত। অন্যদিকে ইস্টার্ন হিমালয়, যে অ্যাকচুয়ালি পূর্ব হিমালয় সেটা, এবং তার সাথে সাথে এই জায়গাটা যেটাকে বলা হয় দেখবে ইন্দো বার্মা বর্ডার, ইন্দো বার্মা বর্ডার, এটাও কিন্তু অ্যাকচুয়ালি হটস্পটের একটা অংশ। এবং তার সাথে সাথেই দেখবে আন্দামান নিকোবর যেটা অ্যাকচুয়ালি রয়েছে, সেই রিজিয়নটাও এই হটস্পটের আন্ডারে পড়ে। এবার অ্যাকচুয়ালি গোটা পৃথিবীর বায়োডাইভার্সিটি যখন আমরা কনসিডার করি, সেটাকেই বলা হয় কনজারভেশন ইন্টারন্যাশনাল। তো অ্যাকচুয়ালি গ্লোবাল বায়োডাইভার্সিটি অর্থাৎ 34টা হটস্পট সম্পর্কে আমরা যদি জানতে চাই, তাহলে সেখানটা জানার জন্য তাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে যেটা বায়োডাইভার্সিটি হটস্পটস নাম, এবং সেখানে দেখো এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, ক্লিক করলেই তুমি সেখানে বায়োডাইভার্সিটির বিভিন্ন যে হটস্পটগুলো আছে সেগুলোকে চুজ করতে পারো, এবং সেখানকার যে জীবগুলো রয়েছে, কী কী উদ্ভিদ আছে, কী কী প্রাণী আছে, এবং তাদের বিশেষত্ব কী, সেগুলো সম্পর্কে জানতে পারবে। ঠিক সেরকমই অ্যাকচুয়ালি ভারতের যে হটস্পটগুলো আছে অর্থাৎ ইস্টার্ন হিমালয়, ওয়েস্টার্ন ঘাট, এবং তার সাথে সাথে ইন্দো বার্মা বর্ডার, এবং সুন্দারল্যান্ড, সুন্দারল্যান্ড হচ্ছে অ্যাকচুয়ালি ওই আন্দামান নিকোবর আইল্যান্ড ওই রিজিয়ানটার যে হটস্পট, তো সেগুলোকে সম্পর্কেও কিন্তু অ্যাকচুয়ালি জানতে পারবে। তো এখানে আমাদের শুধুমাত্র হটস্পটগুলোর নাম মনে রাখলেই হবে, সেখানকার স্পিসিস নিয়ে এখানে আমাদের পড়ার অতটা দরকার নেই, কিন্তু তুমি যদি জানতে চাও তো ওই ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু সেখান থেকে জানতেই পারো। এবার একটা জিনিস বলা হচ্ছে দেখো যে প্যাটার্নস অফ বায়োডাইভার্সিটি, অর্থাৎ যে বায়োডাইভার্সিটি যেটা বলা হয় তার একটা প্যাটার্ন আছে। যেমন দেখো বলা হচ্ছে ল্যাটিটিউড, ল্যাটিটিউড হচ্ছে অ্যাকচুয়ালি যত তুমি আস্তে আস্তে ওপরের দিকে উঠবে, দেখবে যে কোনো একটা রিজিয়ানেতে যদি তুমি অ্যাকচুয়ালি যত মানে পৃথিবীতেও যদি তুমি দেখো যে যে ট্রপিক্যাল রিজিয়ান মানে নিরক্ষীয় অঞ্চলেতে সব থেকে বায়োডাইভার্সিটি বেশি হয়, যত তুমি সেখান থেকে আস্তে আস্তে পোলার রিজিয়ানের দিকে যাবে বায়োডাইভার্সিটি কিন্তু ধীরে 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 কমতে থাকে। এবং শুধু তাই নয়, যদি কোনো পাহাড়ের ক্ষেত্রেও বলা হয় সেক্ষেত্রেও দেখবে যে পাহাড়ের কি হয় যে অ্যাকচুয়ালি পাদদেশ যেটাকে বলা হয় যে পাহাড়ের একদম নিচেতে বেস যেখানে, সেখানে কিন্তু দেখা যায় বায়োডাইভার্সিটি অনেক বেশি হয়। পাহাড়ের ওপরে যত উঠতে যাওয়া হবে তত কিন্তু দেখা যায় টেম্পারেচার কমে, যত টেম্পারেচার কমবে তত কিন্তু বায়োডাইভার্সিটি কমে যায়। এবং ন্যাচারালি দেখো সেই জন্য টেম্পারেচারের রেসপেক্টেও যদি আমরা বায়োডাইভার্সিটির একটা গ্রাফ তৈরি করি, তাহলে টেম্পারেচার যত কমবে দেখো বায়োডাইভার্সিটি তত কিন্তু সেখানেতে কমবে। এবার এটার কারণটাও খুব সিম্পল, কারণ যেখানে দেখো সানলাইট বেশি পড়বে, যেখানে টেম্পারেচার বেশি হবে, সেখানে গ্রিন প্ল্যান্ট অনেক বেশি থাকবে। তাহলে যদি গ্রিন প্ল্যান্ট বেশি থাকে মানে প্রোডিউসার যদি বেশি থাকে, তো ন্যাচারালি দেখো সেখানেতে অন্যান্য অ্যানিম্যাল গ্রুপ অনেক বেশি থাকবে, কিন্তু যদি কোনো জায়গায় প্রোডিউসার কম থাকে তাহলে অন্যান্য অ্যানিম্যাল গ্রুপের সংখ্যাটাও সেখানে কিন্তু কমে যায়। এই হচ্ছে ব্যাপার। অন্যদিকে দেখো সিগনিফিকেন্স অফ বায়োডাইভার্সিটি, যে বায়োডাইভার্সিটি আমাদের কেন এত বেশি প্রয়োজনীয়, কারণ দেখো বায়োডাইভার্সিটির একটা ইকোলজিক্যাল ভ্যালু আছে, কারণ কোনো একটা ইকোসিস্টেমকে টিকিয়ে রাখতে গেলে বায়োডাইভার্সিটি খুব দরকার। সেকেন্ড হচ্ছে এনভায়রনমেন্টাল ভ্যালু, কারণ এই যে বৃষ্টি পড়ছে,
বৃষ্টি হওয়ার জন্য গাছপালা প্রচুর দরকার। তাহলে বায়োডাইভার্সিটি যদি ঠিকঠাক না থাকে, তার যদি ব্যালেন্সটা ঠিক না থাকে, তাহলে এনভায়রনমেন্টের বিভিন্ন যে ডিজাস্টার সেগুলো তৈরি হয়। অন্যদিকে ইকোনমিক ভ্যালু, অ্যাকচুয়ালি যেখানেতে যে বনভূমিগুলোর মধ্যে অনেক মূল্যবান গাছপালা থাকে, অনেক প্রাণী থাকে, যে প্রাণীগুলো থেকে গভর্নমেন্ট কিন্তু অনেক রকম ইকোনমিক ইম্পর্টেন্স যে জিনিসগুলো রয়েছে, ধরো যে প্রাণীদের যে চামড়া, মানে লিগালি প্রাণীদের যে চামড়া, দাঁত বা অন্য প্রাণীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে সেখান থেকে প্রচুর বিদেশি অর্থ যেটা সেটা উপার্জন করে। আবার অন্যদিকে দেখো, এটা ছাড়াও জেনেটিক ভ্যালু, যে বিভিন্ন জীবের যে জিন, তাদের যে বিশেষ বৈশিষ্ট্য, যে উন্নত যে উদ্ভিদ বলো বা মেডিসিনাল যে প্ল্যান্ট বলো, সেইগুলোকে দিয়ে জিন ব্যাংক এখন তৈরি করা হয়, যেটা বায়োটেকনোলজিক্যাল কাজে অন্য প্ল্যান্টের মধ্যে অ্যাপ্লাই করে তার গুণাগুণ বাড়ানো হয়। বা অ্যাস্থেটিক ভ্যালু, মানে হচ্ছে নৈসর্গিক সৌন্দর্য, যেটাকে অ্যাকচুয়ালি বলে, যে আমরা দেখবে মাঝে মাঝেতেই যখন একটানা একরকম কাজেতে বোর হয়ে উঠি, তখন আমরা বিভিন্ন জায়গায় ট্যুর করতে যাই, এবং যখন আমরা কোনো জায়গায় ঘুরতে যাই, তো ঘুরতে যাই একটাই জিনিস, সেটা হচ্ছে সেই এনভায়রনমেন্টের অ্যাস্থেটিক ভ্যালুটাকে অ্যাকচুয়ালি উপভোগ করার জন্য। কারণ যে জায়গায় যেতে আমাদের ভালো লাগে, সুন্দর লাগে, সেখানেতে মনটা আমাদের দেখবে অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। তো সেই অ্যাস্থেটিক ভ্যালু দেখবে যেখানে বায়োডাইভার্সিটি বেশি সেখানেই আমরা যাই, সে কারণেই নর্থ বেঙ্গল বা দেখবে সুন্দরবনের দিকে আমরা বেড়াতে যাই। অন্যদিকে আর একটা আছে, সেটা হচ্ছে এথিক্যাল ভ্যালু। এথিক্যাল ভ্যালু মানে হচ্ছে এথিক্স, যেটা নীতি, যে প্রত্যেকটা জীবেরই যে বেঁচে থাকার পৃথিবীতে অধিকারটা সমান, সুতরাং মানুষ একা বাঁচবে এমন নয়, যে প্রত্যেকটা জীবকেই আমাদের টিকিয়ে রাখা উচিত। তো সেই এথিক্যাল ভ্যালু থেকেও অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটিকে সংরক্ষণ করা হয়। এবার বায়োডাইভার্সিটি যেটা রয়েছে, সেই বায়োডাইভার্সিটি যত দিন যাচ্ছে আস্তে আস্তে ধ্বংসের সম্মুখীন হচ্ছে, তার পেছনে কারণ কী? তার কিছু দেখো ন্যাচারাল কজ আছে, আবার কিছু আর্টিফিশিয়াল বা ম্যানমেড কস্ট, মানে কজও কিন্তু রয়েছে। যেমন ন্যাচারাল কজের মধ্যে হচ্ছে ফরেস্ট ফায়ার, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় দাবানল। মাঝে মাঝে দেখবে বনের মধ্যে আগুন ধরে যায়, সেখানে প্রচুর গাছপালা, প্রচুর প্রাণী মারা যায়। সেকেন্ড হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস, যে বিভিন্ন রকম ডিজাস্টার যেগুলো হয়, যে ঝড়, ভূমিকম্প, তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং প্রচুর প্রাণী উদ্ভিদ সেখানে মারা যেতে পারে। এগুলো সবই কিন্তু প্রাকৃতিক কারণ, কিন্তু কিছু আছে যেটা হচ্ছে অ্যান্থ্রোপোজেনিক, অর্থাৎ মানুষ দ্বারা সৃষ্ট, যেমন এগ্রিকালচারাল এক্সপ্যানশন। কিলোমিটারের পর কিলোমিটার জঙ্গল কেটে দিয়ে সেখানে যখন চাষ করা হচ্ছে, তাহলে ন্যাচারালি দেখা যায় যে সেখানকার বায়োডাইভার্সিটি অনেক লস হচ্ছে। কারণ যে কোনো জায়গায় যে বনভূমি, সেখানে অনেক রকমের গাছপালা প্রাণী আছে, কিন্তু যখন সেখানেতে চাষ করা হচ্ছে, সেখানে এক ধরনের স্পিসিসকেই সেখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। অন্যদিকে দেখো পলিউশন, যার জন্য প্রচুর উদ্ভিদ প্রাণী সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে। এটা ছাড়াও দেখো ফরেস্ট ডিস্ট্রাকশন, যে ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য, চাষ করার জন্য, বাড়ি তৈরি করার জন্য বিভিন্ন জায়গার ফরেস্ট যেগুলো, সেগুলোকে কেটে দেওয়া হচ্ছে। তাহলে ডিফরেস্টেশন যত হবে, তত কিন্তু বায়োডাইভার্সিটি লস হবে। এটা ছাড়াও ওভার এক্সপ্লয়টেশন, ওভার এক্সপ্লয়টেশন মানে হচ্ছে কোনো একটা জিনিসের অত্যধিক ব্যবহার। যে অ্যাকচুয়ালি দেখো যে যখনই মাছ ধরতে যাওয়া হয় বিভিন্ন জায়গা থেকে, দেখবে সমুদ্রেতে অ্যাকচুয়ালি সেখানেতে এরকম ছোটো ছোটো লঞ্চ বা ট্রলার করে করে গিয়ে মাছ ধরা হয়, সেখানেতে যাওয়া হয় এবং সেখান থেকে জালে করে দেখবে মাছগুলোকে ধরে আনা হয়, এবং মাছগুলোকে ধরে আনা যে হচ্ছে, জাস্ট যাওয়া হয়, মাছগুলোকে ধরে নিয়ে চলে আসা হয়। তাহলে কিন্তু তার এগেনস্টে তো কিছু করা হচ্ছে না, যে সেখানেতে অ্যাকচুয়ালি ফিশ ফার্মিং বা এরকম তো কিছু করা হচ্ছে না, যে মাছ চাষ বা কিছু করছে তা তো নয়। তাহলে অত্যধিক ব্যবহারের জন্য আস্তে আস্তে দেখা যাচ্ছে ধীরে ধীরে যে মাছের সংখ্যা সমুদ্রের মধ্যে সেটা কমে যাচ্ছে। সেরকমই দেখবে মূল্যবান গাছগুলোকে যদি কেটে নিয়ে চলে আসা হয়, আস্তে আস্তে সেই গাছগুলো কমে যাচ্ছে। সেরকমই বিভিন্ন জঙ্গলে মেডিসিনাল প্ল্যান্টগুলোকে তুলে এনে সেখান থেকে ওষুধ তৈরি করা হচ্ছে তার এক্সট্র্যাক্ট দিয়ে, তাহলে কিন্তু উল্টো দিকে কিছু করা হচ্ছে না। তাহলে আলটিমেটলি কী হচ্ছে, যে ওই জায়গার যে মেডিসিনাল প্ল্যান্টগুলো সেগুলো আস্তে আস্তে সব ধ্বংস হয়ে যাচ্ছে। অন্যদিকে গ্লোবাল ওয়ার্মিং, এটা খুব একটা সাংঘাতিক জিনিস, যে বর্তমানে তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য প্রচুর জায়গাতে হ্যাবিটেট লস হচ্ছে, পোলার রিজিয়নগুলোতে হ্যাবিটেট লস হচ্ছে, যে তাদের থাকার জায়গা যেটা সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খাবার পাচ্ছে না, তাহলে তার কারণে অ্যাকচুয়ালি এরা মারা যাচ্ছে প্রচুর অ্যানিমেল। এটা ছাড়াও দেখবে যে চোরা শিকার, হান্টিং, যেটা দেখবে শিকার করার জন্য যে যে শিং, দাঁত, খুর, নখ, এগুলো সমস্তর জন্য অ্যাকচুয়ালি শিকার করে দেওয়া হচ্ছে, প্রাণীগুলোকে মেরে ফেলা হচ্ছে, এদের চামড়াগুলো বা বিভিন্ন অংশগুলো মানে বিদেশে দামে, মানে প্রচুর দামে বিক্রি হয়।
তো সেই সমস্ত কারণে দেখো অ্যাকচুয়ালি এদের বায়োডাইভার্সিটি যেটা পরিবেশের সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবার যখনই বায়োডাইভার্সিটির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে তখনই যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে কনজারভেশন, যে যদি আমরা এটাকে সংরক্ষণ না করি তাহলে কিন্তু আস্তে আস্তে এটা পুরোপুরি একটা সময় আসবে যখন সে কিন্তু পুরোপুরি অবলুপ্ত হয়ে যাবে। এবার কনজারভেশনের দুটো মেথড হয়, একটা হচ্ছে ইনসিটু কনজারভেশন আর একটা এক্সিটু কনজারভেশন। সিটু কথাটার অর্থ হচ্ছে বসবাসস্থল, যখন কোনো জীবকে তার নিজস্ব বসবাসস্থলেতেই সংরক্ষণ করা হয় তখন সেটাকে বলে ইনসিটু কনজারভেশন। অর্থাৎ যেখানে ধরো কিছু বাঘ সিংহ রয়েছে তাদেরকে চারপাশে ঘিরে ওই জায়গাতেই যদি সংরক্ষণ করি তখন সেটা ইনসিটু কনজারভেশন। কিন্তু কোনো একটা রিজিয়নে তো ধরো ফরেস্ট ফায়ার হয়ে গেছে, যে সেখানে দাবানলেতে প্রচুর গাছপালা নষ্ট হয়ে গেছে, তাহলে সেখানেতে ওই জীবগুলোকে যদি আমি সংরক্ষণ করতে চাই তখন যেটা আমার দরকার লাগবে সেটা হচ্ছে এক্সিটু কনজারভেশন। অর্থাৎ ওই পরিবেশ থেকে জীবগুলোকে বার করে এনে আমাকে তাদেরকে সংরক্ষণ করতে হবে, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় এক্সিটু কনজারভেশন। এবার প্রথম আসছি ইনসিটু কনজারভেশন। ইনসিটু কনজারভেশনের মধ্যে প্রথম আসছে দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ মানে হচ্ছে যে কোনো ছোট রিজিয়ন নয়, একটা বৃহৎ অঞ্চলে যখন বায়োডাইভার্সিটিকে আমরা সংরক্ষণ করি। এবং এখানে কিন্তু কোনো পার্টিকুলার অ্যাকচুয়ালি অ্যানিম্যালকে নয়, শুধুমাত্র অ্যানিম্যাল নয়, শুধু অ্যানিম্যাল, সেখানকার প্লান্ট এবং তার সাথে সাথে সেখানকার ল্যান্ডস্কেপ, মানে সেখানে যে নদী আছে, পুকুর আছে, সব জিনিসগুলোকে একসাথে সংরক্ষণ যেটা সেইটাই হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে অনেক বড়, যেমন আমাদের এখানেতে রয়েছে সুন্দরবন, এবং ভারতবর্ষে সবার প্রথম যে বায়োস্ফিয়ার রিজার্ভ ছিল সেটা হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা ওয়েস্টার্ন ঘাটে রয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভে তিনটে রিজিয়ন থাকে, একদম কেন্দ্রে যেটা সেটা হচ্ছে কোর রিজিয়ন। এই কোর রিজিয়নে কাউকে ঢুকতে দেওয়া হয় না, এইটা হচ্ছে শুধুমাত্র প্রাণীগুলো সেই অঞ্চলটাতে থাকে। এর আশপাশে যে রিজিয়নটা থাকে এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে বাফার রিজিয়ন। এই বাফার রিজিয়নেতে কী করা হয়, এখানে অ্যাকচুয়ালি রিসার্চের জন্য বা ফরেস্টের যে অফিস সেই অফিস এখানেতে রাখা হয়, বা অনেক সময় যারা ট্যুরিস্ট যারা বেড়াতে যায় তাদেরকে এই মানে বাফার রিজিয়নেতে এনি তাদেরকে কোর রিজিয়নেতে প্রাণীগুলোকে দেখানো হয়, কারণ কোর রিজিয়নের ভেতর ঢোকা যায় না। এই বাফার রিজিয়নগুলোতে ওয়াচ টাওয়ার করা থাকে, মানে অনেক উঁচু উঁচু, মানে অ্যাকচুয়ালি সেই মানে একটা মানে ঘরের মতো তৈরি করা থাকে, যাতে তার উপরেতে উঠে অ্যাকচুয়ালি মানুষজন চারপাশটা অনেক দূর অবধি দেখতে পায়। তো সেটা হচ্ছে বাফার রিজিয়ন। এবং একদম বাইরেতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে যেটাকে বলা হচ্ছে ট্রানজিশন এরিয়া, এবং এই জায়গাতেই অ্যাকচুয়ালি ওইখানকার লোকাল যে মানুষজন যারা ওখানে থাকে তাদের বাড়িঘর আছে এবং সেখানে তারা চাষবাস করে, এবং আমরা যখন বেড়াতে যাই ওই বায়োস্ফিয়ার রিজার্ভগুলোতে এখানেতেই হোটেল এখানেতেই আমরা থাকি। তো এটাই হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে একটা বড় অঞ্চল জুড়ে কোনো একটা জায়গাকে সংরক্ষণ করা। অন্যদিকে দেখো তিনটে জিনিস আছে, স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, রিজার্ভ ফরেস্ট। এদের মধ্যে ন্যাশনাল পার্ক যেটা, ন্যাশনাল পার্ক হচ্ছে পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোলে, সেন্ট্রাল গভর্নমেন্টই খরচা দেয় এবং সেন্ট্রাল গভর্নমেন্টই টোটাল কন্ট্রোল করে, সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক। রিজার্ভ ফরেস্ট যেটা, রিজার্ভ ফরেস্ট হচ্ছে কোনো কোনো জায়গায় বনভূমিকে, এটা গোটাটাই স্টেট ব্যাংক স্টেট গভর্নমেন্টের অ্যাকচুয়ালি ব্যাপার, যে স্টেট গভর্নমেন্ট কোনো কোনো জায়গাকে যেটা করে সেটা হচ্ছে যে তা সেখানেই সমস্ত খরচা দেয়, এবং খরচার সাথে সাথে সেটা গোটাটা মেনটেন্যান্সও যেটা থাকে সেটা হচ্ছে গোটাটাই স্টেটের ওপর। তো সেই জন্য সেইটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট। আর স্যাংচুয়ারি অনেক সময় প্রাইভেট প্রপার্টিও হতে পারে, যে কোনো বিখ্যাত কোনো ব্যক্তি যারা হয়তো এই কনজারভেশনের সঙ্গে যুক্ত তারা নিজেরাও অনেক সময় যে ছোটো ছোটো মানে এরকম কনজারভেশনের এরিয়া তৈরি করতে পারে, বা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রেই ছোটো ছোটো রিজিয়নকে তারা সংরক্ষণের আওতায় নিয়ে আসে এবং সেখানেতে প্রাণীগুলোকে সংরক্ষণ করা হয়। তো সেইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে স্যাংচুয়ারি, এবং সেখানেতে ছোট বড় সব ধরনের আকৃতির প্রাণী, পাখি বা মানে অন্য কোনো মাছ এরকম টাইপের জীবকেও সেখানে কিন্তু সংরক্ষণ করা হয়, কম্পারেটিভলি অনেক ছোট জায়গাতে সেই স্যাংচুয়ারিগুলো করে ওঠে।
তাহলে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইনসিটু কনজারভেশন, যেখানেতে জীবটাকে নিজের জায়গাতেই রেখে সেটাকে আমরা সংরক্ষণ করছি। কিন্তু এক্সিটু কনজারভেশন হচ্ছে যখন কোনো ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে জায়গায় জীবগুলো আছে সেখানকার পরিবেশটাই নষ্ট হয়ে গেছে, যার জন্য জীবগুলো মারা যাচ্ছে, তখন তাদেরকে অন্য একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে এনে যখন তাদেরকে কনজার্ভ করা হয় সেটাকেই বলা হয় এক্সিটু কনজারভেশন। যেমন দেখবে জু, যে যেটাকে অ্যাকচুয়ালি জুলজিক্যাল পার্ক বা জুলজিক্যাল গার্ডেন অনেক সময় বলা হয়, যে চিড়িয়াখানা, সেখানেতে যখন সংরক্ষণ করা হয় সেটা এক ধরনের এক্সিটু কনজারভেশন। ঠিক সেরকমই পাবলিক অ্যাকোরিয়াম, যে অ্যাকোরিয়াম তৈরি করে জলজ জীবগুলোকে সংরক্ষণ করা হয়, এটাও এক ধরনের এক্সিটু কনজারভেশন। অন্যদিকে বিভিন্ন উদ্ভিদগুলোকে আমরা যখন এনে কোনো জায়গাতে সংরক্ষণ করি তখন সেটা বোটানিক্যাল গার্ডেন তৈরি করে, সেটা হচ্ছে দেখো এটাও একটা এক্সিটু কনজারভেশন। বা অনেক ক্ষেত্রে দেখো যে যখন কনজারভেশন করা হচ্ছে, যেমন এটা সবথেকে বড় বোটানিক্যাল গার্ডেন পৃথিবীর, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ইংল্যান্ডে আছে কিউই শহরে, তো এটা হচ্ছে ওদের গ্রিন হাউস, তো অনেক ক্ষেত্রে গ্রিন হাউস তৈরি করে সেখানে তো চাষ করা হচ্ছে। তাহলে এগুলো সমস্ত দেখো অ্যাকচুয়ালি এক্সিটু কনজারভেশন। আরেকটা জিনিস হয় যেটা দেখবে আগেও হয়তো পড়েছ, সেটা হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন, যে খুব কম টেম্পারেচারে অ্যাকচুয়ালি সেখানে মানে লিকুইড নাইট্রোজেনের মধ্যেতে দেখবে যে বিভিন্ন জিনিস যেমন বীজ বা স্পার্ম বা ওভা সেই সমস্ত জিনিসগুলোকে অ্যাকচুয়ালি কনজার্ভ করা হয়। তো যখনই এই ধরনের জিনিসগুলোকে এরকম খুব কম টেম্পারেচারের মধ্যে সংরক্ষণ করা হয় তখন সেই ঘটনাটাকেই অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন। ক্রায়ো প্রিজার্ভেশনেতে যেটা করা হয় সেটা হচ্ছে দেখবে যে লিভিং অবস্থায় যে সেলগুলো যেমন সিড বা স্পার্ম বা ওভা সেই সমস্ত জিনিসগুলো অ্যাকচুয়ালি এখানেতে মানে সংরক্ষণ করা হয়। তো এইগুলো সংরক্ষণ করার অ্যাকচুয়ালি মানে কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এগুলোকে যদি আমরা সংরক্ষণ করে রাখতে মানে পারি তাহলে কি হবে যে পরবর্তী ক্ষেত্রে যখন মানে কোনো সময় হয়তো যে এই জীবগুলো অবলুপ্ত হয়ে যাবে প্রাকৃতিক পরিবেশে, আমরা আর্টিফিশিয়ালি এদের স্পার্ম ওভাগুলোকে ফিউজ করে নতুন জীব আবার তৈরি করতে পারি। তো আমরা অ্যাকচুয়ালি যেটা করে থাকি যে এই জিনিসগুলোকে স্টোর করার জন্যই যেটা হয় সেটা হচ্ছে লিকুইড নাইট্রোজেনের মধ্যেতে, মানে প্রায় যেটা বলা হয় সেটা হচ্ছে -196°C তাপমাত্রায় সেটাকে মানে ফ্রিজের মধ্যে মানে সেটাকে ঠান্ডা করে সেটাকে রাখা হচ্ছে। তো এই জিনিসটাই হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন। এবার এটা ছাড়াও দেখো যেটা বলা হয় যে যখনই এই কনজারভেশনের কথা আসে তখন একটা অর্গানাইজেশন রয়েছে যারা এই কনজারভেশনের সাথে যুক্ত, এবং তারা কী করে যে বিভিন্ন যে প্রাণীগুলো যেগুলো রয়েছে সেগুলোকে কনজার্ভ করার পদ্ধতি এবং তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে যে কাকে কনজার্ভ করা দরকার এবং কতটা মানে তাদেরকে কনজারভেশনটা কতটা সিরিয়াসলি করতে হবে। তো সেইটার বেসিসে IUCN যে অর্গানাইজেশন যেটা রয়েছে তাদের হেড অফিস যেটা সেটা হচ্ছে সুইজারল্যান্ডে গ্ল্যান্ড বলে একটা শহরেতে, এবং তারা প্রত্যেক বছর যেটা করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রেড ডেটা বুক বলে একটা বই পাবলিশ করে। তো রেড ডেটা বুকে কী করা হয় যে বিভিন্ন প্রাণী সম্পর্কে অ্যাকচুয়ালি বলা হয়, এবং আর একটা বইও পাবলিশ করা হয় যেটা হচ্ছে গ্রিন ডেটা বুক বলে, যেখানে বিভিন্ন উদ্ভিদ যে উদ্ভিদগুলো অ্যাকচুয়ালি আস্তে আস্তে অবলুপ্তির পথে, তো সেইগুলো সম্পর্কে অ্যাকচুয়ালি কনসিডার করা হয়। এবং রেড ডেটা বুকে বিভিন্ন প্রাণী যেগুলো রয়েছে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি ভাগ করা হয় যে কারা অবলুপ্তর কতটা সম্মুখীন। যেমন প্রথম হচ্ছে দেখো যেমন এই টোটাল 9টা ক্যাটাগরির কথা উল্লেখ করা হয়, তার মধ্যে প্রথম রয়েছে এক্সটিংক্ট, মানে যারা অ্যাকচুয়ালি অবলুপ্ত হয়ে গেছে, মানে ডোডো পাখি যেমন এখন আর পাওয়া যায় না, এরা মানে আগে যেটা পাওয়া যেত প্রচুর পরিমাণে কিন্তু মাংস খাওয়ার লোভেতে আস্তে আস্তে মানুষ এদেরকে পুরোপুরি অবলুপ্ত করে ফেলেছে এবং এদের কোথাও খুঁজে পাওয়া যায় না, না প্রাকৃতিক পরিবেশে না কোনো সংরক্ষণ যেখানে তাদের করা হয়েছে সেই রকম কোনো একটা জায়গাতে। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে এক্সটিংক্ট ইন ওয়াইল্ড, মানে প্রাকৃতিক পরিবেশে, যেমন হচ্ছে দেখো দাঁড় কাক যেটাকে দেখবে অ্যাকচুয়ালি বলা হয় করভাস, এদের প্রাকৃতিক পরিবেশ আর পাওয়া যায় না কিন্তু কিছু কিছু জায়গায় এদেরকে সংরক্ষণ করা হয়েছে সেই জায়গাগুলোতে, সেই ইনসিটু বা এক্সিটু কনজারভেশনগুলোর মধ্যে শুধু এদের অস্তিত্ব আছে। থার্ড হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, মানে এরা অ্যাকচুয়ালি সংখ্যায় এখনও কিছু আছে কিন্তু এরা খুব তাড়াতাড়ি অবলুপ্তির সম্মুখীন হবে যদি এই মুহূর্তে এদেরকে সংখ্যায় বাড়ানো না হয়, যেমন জাভান রাইনোসোরাস, এটা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড।
পরে যেটা আসছে সেটা হচ্ছে এন্ডেঞ্জার স্পিসিস, মানে যে স্পিসিসগুলো অ্যাকচুয়ালি কি যে তুলনামূলক একটু সংখ্যায় আছে বেশ কতগুলো বনভূমি অঞ্চলেতে, সেগুলোকে আমরা খুঁজে পাই, কিন্তু তবুও এদেরকে সংরক্ষণের আওতায় আনা আস্তে আস্তে দরকার। ভার্নারেবল, ভার্নারেবল মানে হচ্ছে খুব খারাপ অবস্থাও নয়, ঠিক মাঝামাঝি অবস্থা, যে খুব খারাপ অবস্থাতেও নেই, যে পুরো অবলুপ্তির মুখোমুখি, আবার সংখ্যাটা খুব বেশিও সেটা নেই, সেটা একদম পুরো ঠিক যে যে মানে মাঝামাঝি যে অবস্থায় তারা রয়েছে সেই অবস্থাতেই তাদেরকে সংরক্ষণ করা বা কিছুটা সামান্য বাড়ালেও সেটা ভালো। অন্যদিকে নিয়ারলি থ্রেটেন্ড জাগুয়ার মানে চিতাভাগ, যেমন দেখবে অ্যাকচুয়ালি ট্রপিক্যাল রেন ফরেস্ট নিরক্ষীয় বর্ষাবনেতে প্রচুর পরিমাণে আছে, কিন্তু তবু এদেরকে কিছুটা সংরক্ষণ করা উচিত যথেষ্ট পরিমাণে থাকলেও। লিস্ট কনসার্ন মানে হচ্ছে যারা প্রচুর সংখ্যায় আছে, যেমন মানুষ যাদেরকে নিয়ে সংরক্ষণের কোনো ধারণাই অ্যাকচুয়ালি কিন্তু আসে না, তাদেরকে বলা হচ্ছে লিস্ট কনসার্ন। ডাটা ডেফিসিট মানে যেমন কিছু জীবের ক্ষেত্রে, যেমন প্রোটোজোয়া বা প্রোটিস্টা মানে এককোষী যে জীবগুলো আছে, এদের সম্পর্কে জানাই নেই যে এরা টোটাল কত রকমের হয়, এদের বায়োডাইভার্সিটি কত সেটাই আমাদের জানা নেই, তার জন্য এদের সংরক্ষণের ধারণাও কিন্তু অ্যাকচুয়ালি সেইভাবে আসে না। তো সেই কারণে এরা হচ্ছে সমস্তই দেখো ডাটা ডেফিসিট এই ক্যাটাগরি। আর লাস্ট ক্যাটাগরি হচ্ছে নট ইভ্যালুয়েটেড, মানে কিছু জীব আছে যেমন অ্যাকচুয়ালি স্লো লরিস বা ক্রোকোডাইল, এদের সঙ্গে এদের হ্যাবিটেট বা এদের থাকার জায়গা বা এদের যে খাবার অ্যাকচুয়ালি যে রয়েছে, তো সেইগুলোর সঙ্গে আমাদের ফুড চেনের সেরকমভাবে কোনো রিলেশানই নেই, এবং এই প্রাণীগুলো সবসময় মানুষ যেখানে থাকে সেই জায়গাগুলোকে এরা অ্যাভয়েড করেই গ্রো করে। তো সেই কারণেই দেখা যায় যে এদের মানে আমাদের লাইফের ওপর এদের খুব একটা এফেক্ট নেই, সেই কারণে এইগুলোকে মানে কনজারভেশনের আওতায় খুব একটা যে কনসিডার করা হয় তা কিন্তু নয়। তো সেই জন্যই অ্যাকচুয়ালি যেটা বলা হয় সেই ক্যাটাগরিটাকে বলা হচ্ছে নট ইভ্যালুয়েটেড, যাদেরকে সেইভাবে ভাবা হয়নি। তাহলে এগুলো গেল বিভিন্ন ক্যাটাগরি, এবং সেই ক্যাটাগরির ওপরে বেস করি এদেরকে কনজারভেশন যেটা সেটা করা হয়। এবার পরপর দেখো তিনটে ছোটো ছোটো খুব ইম্পর্ট্যান্ট শব্দ আসবে। একটা হচ্ছে এন্ডেমিক স্পিসিস। এন্ডেমিক স্পিসিস বলতে বোঝানো হয় যে স্পিসিসটা কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই সীমাবদ্ধ, সেই জায়গার ছাড়া এটাকে কোথাও পাওয়া যায় না। যেমন দেখো অ্যাকচুয়ালি কোস্টারিকাতে এলভিরা বলে এই পাখিটা, বা দেখবে মাদাগাস্কার আইল্যান্ডে লেমুর বলে এই যে পাখিটা, এরা কিন্তু, বা দেখবে রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাকচুয়ালি ভারতের একটা এন্ডেমিক স্পিসিস, যে এখান ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তার জন্য যদি কোনো কারণে অ্যাকচুয়ালি কোস্টারিকা একটা অঞ্চল যদি নষ্ট হয় বা মাদাগাস্কার আইল্যান্ড যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই স্পিসিসটাকে গোটা পৃথিবীর মধ্যে যেহেতু আর কোথাও পাওয়া যায় না, সুতরাং এরা কিন্তু অবলুপ্তির পথে চলে যাবে। তো এই ধরনের স্পিসিসকে বলা হয় এন্ডেমিক স্পিসিস, যারা কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ, তাদেরকে বলা হচ্ছে এন্ডেমিক স্পিসিস। সেকেন্ড হচ্ছে সিবলিং স্পিসিস। সিবলিং কথাটার অর্থ হচ্ছে লুক অ্যালাইক, যে একই রকম দেখতে, যে অনেক সময় দুটো আলাদা আলাদা প্রজাতি হয় যাদেরকে দেখতে একই রকম হয়। যেমন দেখবে খুব কমন যেটা এক্সাম্পল সেটা হচ্ছে প্রজাপতি এবং মথ, দুজনকে দেখবে দেখতে একই রকম লাগে কিন্তু দুটো আলাদা স্পিসিস, কারণ দেখবে প্রজাপতি যখন বসে তখন দেখবে ডানাটা উপরের দিকে করে রাখে, আর যখন মথ দেখবে কোথাও বসে তখন দেখবে ডানাটাকে দুপাশেতে ছড়িয়ে তারা বসে। তাহলে দুটো স্পিসিস আলাদা কিন্তু তাদের কালার ভেরিয়েশান আছে, তাদের নেচারটা আলাদা কিন্তু দেখবে দেখতে একই রকমের। তো এই ধরনের জিনিসগুলোকে বলা হয় সিবলিং স্পিসিস। যেমন দেখো এখানে ডাস্কি ফ্লাই ক্যাচার আর গ্রে ফ্লাই ক্যাচার দুটো আলাদা স্পিসিসের অ্যাকচুয়ালি পাখি, কিন্তু দুজনকে দূর থেকে দেখে একই রকম মনে হয়। তো যদি দুটো স্পিসিস আলাদা হয় কিন্তু তাদের দেখতে এক হয়, তখন তাদেরকে বলা হয় সিবলিং স্পিসিস। আরেকটা ধারণা আছে যেটাকে বলা হয় কি স্টোন স্পিসিস। কি স্টোন স্পিসিস বলতে বোঝানো হয় যে কোনো একটা ট্রপিক লেভেলে, ওই যে আমরা সে একদম প্রথমে পড়ছিলাম দেখবে ট্রপিক লেভেলে, যদি কেবলমাত্র এক ধরনেরই জীব থাকে তখন তাদেরকে বলা হয় কি স্টোন স্পিসিস। যেমন অ্যাকচুয়ালি বলা হয় যে সুন্দরবনেতে একদম হায়েস্ট রেঞ্জ মানে কার্নিভোর হিসেবে শুধু একজনই আছে, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। কারণ দেখো রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া ওখানে সিংহ বা অন্যান্য কোনো প্রাণী কিন্তু নেই। তাহলে যদি কোনো কারণে রয়্যাল বেঙ্গল টাইগার ওই পরিবেশ থেকে অবলুপ্ত হয়ে যায়,
তাহলে ফুড চেনের একদম উপরেতে শুধু একজনই আছে, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। যদি সমস্ত রয়্যাল বেঙ্গল টাইগার অবলুপ্ত হয়ে যায় তাহলে গোটা ইকোসিস্টেমটাই কিন্তু ডেস্ট্রয় হয়ে যাবে। তো সেই কারণেই যেটা বলা হয় যে কিস্টোন স্পিসিস হচ্ছে এমন একটা স্পিসিস যেটা ডেস্ট্রয় হলে গোটা ইকোসিস্টেমটাই ডেস্ট্রয় হয়ে যেতে পারে, তো সেটাকেই বলা হয় যেটা সেটা হচ্ছে কিস্টোন স্পিসিস। তাহলে এই তিনটে খুব ইম্পর্টেন্ট তিনটে টার্ম যেটা আমাদের একটু খুব ভালো করে মনে রাখতে হবে।